আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি চলে আসছি আপনাদের সামনে রিয়েলমির একটা বড় বক্স নিয়ে। আমি এই বক্সটাকে বলছি ম্যাজিক বক্স। ম্যাজিক বক্সে কী আছে সেটা কিন্তু আমিও জানি না, আজকে একসাথে জানবো আমি এবং আপনি। সো চলেন বক্সটা ওপেন করে ফেলি। এত বড় বক্সে রিয়েলমি কী পাঠাইছে আমাদের জন্য আমরা সেটা দেখব। কি আছে এত বড় বক্সে? এই বক্সে আছে গেমিং মাস্টার রিয়েলমি নার্জো 20। লেটস ওপেন ইট। ওকে, দেখেছি। সো রিয়েলমি যদি পড়ে যায় তাহলে হবে? রিয়েলমির টিকে থাকতে হবে। সো কি কি আছে? এই নার্জো 20, তুমি উল্টা কেন, সোজা হও। ওকে, প্রথমেই পাচ্ছি একটা মগ। আমি চা কফি খাই না, এই মগে আমি পানি খাবো, পানি, বিশুদ্ধ পানি। এটা হচ্ছে রিয়েল মেওয়ার একটা মগ। রিয়েল ম্যাও, রিয়েল ম্যাও হচ্ছে কি, এই যে এই ভদ্রলোক। এরপরেই আছে একটা টি শার্ট। ফিল দ্য পাওয়ার নার্জো বাই রিয়েলমি, আমার সাইজের একটা টি শার্ট পাঠিয়েছে। তারপরে দেখি কি আছে। এটা হচ্ছে রিয়েলমির নিউ ইয়ার গিফট। আমি ভাবছিলাম ক্যালেন্ডার পাবো, ডায়েরি পাবো, নোটবুক পাবো, কলম পাবো, এইগুলো পাবো, বাট পরে দেখি যে না, সুইপশার্ট। সুইপশার্টের সামনের দিকে লেখা আছে নার্জো বাই রিয়েলমি। এটা হচ্ছে নার্জোর ব্র্যান্ডিং আর কি, নার্জো বাংলাদেশে প্রথম আসলো। সাইডে একটু রিয়েলমির ব্র্যান্ডিং আছে, আর ডান হাতা বা হাতা মানে এইদিকে এইদিকে লেখা থাকবে ডেয়ার টু লিভ। সো ফাইনালি দ্য ফোন ইটসেলফ, নার্জো 20। এই ফোনটাতে ইউজ করা হয়েছে পাওয়ারফুল G85 প্রসেসর, হেলিও G85 প্রসেসর। এটাতে ইউজ করা হয়েছে 48 মেগাপিক্সেল AI ট্রিপল ক্যামেরা। এবং এই ফোনে যে ব্যাটারি, সেই ব্যাটারিটা হচ্ছে 6000 mAh ব্যাটারি। পাশাপাশি এটাতে কী দিছে জানেন? 18 ওয়াট কুইক চার্জ টাইপ সি। আর এই ফোনে আপনি পাবেন হচ্ছে 4GB র্যাম, 64GB রোম। র্যাম রোমের দিক দিয়ে এটা একটু বোধহয় মডারেট, বাট প্রাইস শোনার পরে আপনাদের আর মডারেট মনে হবে না। আমরা কী কী পাচ্ছি একটু দেখি। আমরা এটা খুলে ফেলছি অলরেডি। এটার আনবক্সিং বা এটার ফুল রিভিউ দেখতে হলে আপনাদের যাইতে হবে আমাদের বাংলাদেশের বিভিন্ন টেক রিভিউয়ার যারা আছে তাদের চ্যানেলগুলোতে, তার মধ্যে আশিকুর রহমান তুষার বা ATC.com অন্যতম। আমার মনে হয় ওনার ভিডিওটা আপনারা দেখবেন। আর এখানে আপনারা পাবেন হচ্ছে একটা সিম ইজেক্টর টুল আর কুইক গাইড। এটার সাথে কোনো ধরনের কী দেয় নাই বলেন তো? ব্যাক কভার। এরা মনে হয় অ্যাপেলের পলিসি শুরু করছে, আস্তে আস্তে দেখবেন যে আমরা হারাই ফেলবো আমাদের সবার প্রাণপ্রিয় চার্জার। এক সময় কিন্তু আমরা হারাই ফেলছি আমাদের হেডফোন। প্রত্যেকটা ফোনের বক্সে একটা করে হেডফোন থাকতো ওই ব্র্যান্ডের, সেটা এখন আর আমরা পাচ্ছি না। সো এই হচ্ছে ফোন। ফোনের ব্যাক সাইডে দেখেন একটা ভি ডিজাইন আছে, ভি। সো এই ডিজাইনটা একটা ইউনিক ডিজাইন রিয়েলমির জন্য। আদারওয়াইজ এই যে ডিজাইনটা, এই যে ফোর ক্যামেরা, এই যে ক্যামেরা বাম্প, হ্যাঁ, বা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, এগুলো কিন্তু আগের রিয়েলমিতেও আমরা দেখছি এই ধরনের। সো এইটার মধ্যে ইউনিকনেস কোন জায়গাটায় আছে, জাস্ট এই যে একটা ভি ডিজাইন আছে। হ্যাঁ, এটা একটা সলিড বিল্ড একটা ফোন, প্লাস্টিক বিল্ড, পেছনে প্লাস্টিক, সামনে প্লাস্টিক থাকলে তো হবে, সামনে গ্লাসই দেওয়া হয়েছে। আর এই ফোনটা আমরা এখন একটু অন করে ফেলি। এটা সামনে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, আর পেছনে যে তিনটা ক্যামেরা তার মধ্যে 48 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, আর 2 মেগাপিক্সেল একটা ম্যাক্রো ক্যামেরা ইউজ করা হয়েছে। আমরা ফোনটা অন করে ফেলতেছি।
ফোন অন হয়ে গেছে ফাইনালি আমরা ফোনটা দেখব তার আগে আমরা একটু দেখি এই বক্সে আর কী কী পাচ্ছি এই বক্সে আমরা পাচ্ছি একটা 18 ওয়াটের কুইক চার্জ ফাস্ট চার্জার না কুইক চার্জ আর ফাস্ট চার্জার বললাম না তার কারণে এখন অলরেডি রিয়েলমি কিন্তু 65 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে দিছে হ্যাঁ আর এটার সাথে যে ক্যাবলটা আছে এই ক্যাবলটা কিন্তু টাইপ সি ক্যাবল সো এটা টাইপ সি পোর্ট হেডফোন জ্যাক আছে আর স্পিকার গ্রিল আর এটা কি আছে এটা এখানে একটা হচ্ছে স্পিকার ওকে এই তো এটাতে আপনি চাইলে কয়টা সিম ইউজ করতে পারবেন এটা আমরা একটু দেখবো ওকে তো এই ফোনে কয়টা সিম ইউজ করা যায় নিশ্চয়ই দুটা সিম ইউজ করা যায় পাশাপাশি হয়তো এই ফোনে আপনারা চাইলে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এই ফোনের স্পেশাল ব্যাপার যেগুলো মানে মেইন ফিচার যেগুলো সেগুলো তো বলেই দিলাম এই ফোনে হেলিও G85 প্রসেসর ইউজ করা হয়েছে এই ফোনে অ্যাট এ টাইম দুইটা সিম এবং একটা মেমোরি কার্ড আপনি ইউজ করতে পারবেন এই ফোনে দেয়া আছে 6000 mAh ব্যাটারি যেটা কি না আপনাকে অনায়াসে আপনি যদি হেভি গেমারও হন অনায়াসে আপনি একদিন ব্যাকআপ পেয়ে যাবেন মানে 12 ঘন্টা ব্যাকআপ তো পাবেনই সকাল থেকে রাত পর্যন্ত আর যদি আপনি মডারেট ইউজার বা নর্মাল ইউজার হন তাহলে হয়তো এই ফোনে আপনি 1.5 থেকে 2 দিন ব্যাকআপ পেয়ে যাবেন সো এইগুলোই ছিল এই ফোনের ফিচার এবার বলবো এই ফোনটা কেন স্পেশাল এই ফোনটা স্পেশাল হওয়ার কারণ হচ্ছে হেলিও G85 প্রসেসরের একটা যে কোনো ফোনের দাম বাজারে অফিসিয়ালি মিনিমাম 19,000 টাকা সেখানে এই ফোনটার দাম কত সেকেন্ডলি এই ফোনে ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা সো 48 মেগাপিক্সেলের ক্যামেরার একটা ফোন যদি আপনি অফিসিয়ালি কিনতে চান তাহলে আপনার গুনতে হবে 16,000 টাকা সেখানে এই ফোনটা আপনারা পাচ্ছেন মাত্র 13,990 টাকায় মাত্র 13,990 টাকায় তাও অফিসিয়াল এই ফোনের সাথে আপনি পাবেন 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রিয়েলমি বাংলাদেশে এই জিনিসগুলো নিয়ে আসছে আমি নিজেও রিয়েলমি ইউজার আমি এই যে রিয়েলমির এই ফোনটা ইউজ করি 7 প্রো এটা সেকেন্ডারি ডিভাইস হিসাবে আমি এই ফোনটা ইউজ করি সো রিয়েলমি ফোনের সার্ভিস ভালো আমি মোটামুটি স্যাটিসফাই রিয়েলমি ফোন ইউজ করে তবে এই ফোনটা আমি এখনও ইউজ করি নাই এই ফোনটা আমি সাজেস্ট করবো যারা ইয়াং গেমার বা মডারেট ইউজার বা ধরেন মডারেট গেমার হেভি গেমারদের জন্য আমি বলবো না তবে মডারেট গেমারদের জন্য এই ফোনটা একটা পারফেক্ট ফোন মাত্র 14,000 টাকায় আর আগামীকালকে থেকে এই ফোনের অফিসিয়াল সেল শুরু হচ্ছে বাজারে নেমে গেছে এই ফোন এবং আপনারা পেয়ে যাবেন দারাজে কিন্তু এই ফোনটা আপনারা বেশ একটা স্পেশাল প্রাইজে এই ফোনটা আপনারা পাবেন সো আপনারা দারাজে দেখবেন এই ফোনটা কীরকম প্রাইজে আপনারা পাচ্ছেন আর কি বলবো আপনারা কিন্তু এরকম বক্স টক্স পাবেন না সো চিন্তা করেন না যে আমরা ফোন কিনলে এরকম বক্স পাবো এটা হচ্ছে যারা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য এরকম বক্স করা হয়েছে আমি ভাবছিলাম যে এই বক্সের একটা ছবি আমি দিছিলাম অনেকে বলছে যে এই বক্সের মধ্যে পানির বোতল আছে অনেকে বলছে এই বক্সের মধ্যে ল্যাপটপ আছে অনেকে বলছে এই বক্সের মধ্যে টি শার্ট আছে সো এই বক্সের মধ্যে কী কী আছে আমরা দেখাই দিলাম আজকের মতন আমরা বিদায় নিব আপনারা ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন রিয়েলমি ফোন যারা কিনতে ইচ্ছুক তারা কিন্তু নিঃসন্দেহে রিয়েলমি ফোন কিনতে পারেন আমি ফোন ইউজ করে দেখছি ফোনগুলো ভালো আর ডোন্ট ডেয়ার টু লিভ আল্লাহ হাফেজ